বরগুনার রিফাত হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা রিফাত হত্যার প্রধান আসামি নয়ন বন্ড ইতোমধ্যে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে বাকি আসামিরাও গ্রেফতার হয়েছে তবে গত দুই দিন আগে এ ঘটনায় নতুন মোড় নেয় এ মামলার প্রধান সাক্ষী রিফাতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিনিয়েও হয়ে গেছেন মামলার আসামি তাকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ দাবি করেছে এ হত্যাকাণ্ডের সাথে মিন্নি সরাসরি জড়িত এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আজ বৃহস্পতিবার আঠারো জুলাই তিনি তার নিজের ফেসবুক পেজে সিদ্দিকা মিন্নি ও এই নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো ড আসিফ নজরুল বলেন কুখ্যাত খুনি ধর্ষক দুর্নীতিবাজ মাদকদ্রব্য ব্যবসায়ী সবার জন্য আইনজীবীরা লড়তে পারেন তাহলে মিন্নির জন্য কেন কোনো আইনজীবী নেই এটা দেখে আমার তো সন্দেহ হচ্ছে নয়ন বন্ডের গডফাদাররা আছে তাকে ফাঁসিয়ে দেয়ার পেছনে না হলে তার পক্ষে লড়তে ভয় বা অনিহা কেন সেখানকার সব আইনজীবীর মিন্নির পক্ষে দাঁড়ানোর জন্য নেই কোনো মানবাধিকার সংগঠনও বরগুনায় রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় তার স্ত্রী আইসে সিদ্দিকা ওরফে মিন্নি জড়িত ছিলেন তিনি হত্যা পরিকল্পনায়ও অংশ নেন হত্যাকাণ্ডের আগের দিন তিনি নয়ন বন্ডের বাড়িতে গিয়ে এ হত্যার নীল অংশ নেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বুধবার সতেরো জুলাই আদালতকে এ কথা বলেন তিনি বলেন রিফাত শরীফ হত্যার ঘটনায় মূল নায়ক নয়ন বন্ড ও রিফাত ফরাজের সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান আলোচিত রিফাত শরীফ হত্যার মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে আটকের পর বুধবার আদালতে হাজির করা হয় বুধবার বেলা সোয়া তিনটার দিকে মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্তের স্বার্থে ও অধিকত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী শুনানি শেষে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে মিন্নিকে গ্রেফতার দেখানো ও আদালতে নেওয়ায় ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় মিন্নির পরিবার